সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশন থেকে। আপনারা জানেন যে ঢাকা মেট্রো রেলের যে 16টি স্টেশন আছে তার মধ্যে কারওয়ান বাজার এবং শাহবাগের কিছু কাজ বাকি আছে ওঠানামার লিফট এবং সিঁড়ির ক্ষেত্রে। তো আজকে আমরা কারওয়ান বাজার এবং শাহবাগ পর্যায়ক্রমে দুটি স্টেশনই দেখাবো কতদূর তাদের সিঁড়ি এবং লিফট নির্মাণের কাজের অগ্রগতি। ইতিমধ্যে আপনারা দেখছেন এখানে ফুটপাথটা রেডি হয়ে গেছে, এদিক দিয়ে ওঠানামা ঠিক আছে, এই দুই পাশ থেকে যে ওঠানামা সিঁড়ি সেগুলো হয়ে গেছে, মাঝখানের লিফটগুলোর কী অবস্থা সেটি মূলত আমরা আজকে দেখব, এবং পান্থপথের সাথে যে সি গেটটি আছে কারওয়ান বাজার স্টেশনের সেটিও আমরা দেখব। ইতিমধ্যে এই জায়গাগুলোতে কাজ অনেক অগ্রগতি হয়েছে, মানে শেষের দিকে বলা চলে। মানুষ কিরকম কিভাবে এই যে ডিভাইডারের উপর দিয়ে রেলিং গুলো ক্রস করে যাচ্ছে, মানুষ কত অসচেতন, এই যে দেখুন পার হচ্ছে কিভাবে, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে রেলিং গুলো পার হয়ে আসছে। এ ধরনের অসচেতন লোকজনদের জন্য কিন্তু আমাদের পরিবেশগুলো সবসময় নষ্ট হয়, পরিবেশগুলো সব জায়গার। মূলত এই যে এখানে যে লিফটটি দেখছেন, এই লিফটের কাজেরও অগ্রগতি হয়েছে, লিফট বসানো হয়েছে, লিফটগুলো আরও কিছু যে কাজগুলো আছে আনুষঙ্গিক সেগুলো চলছে। এখানে সিঁড়ি এবং লিফট দুটির কাজে মোটামুটি শেষের দিকে, আমরা একটু দেখব। এখানে যে লিফটটি আছে কর্মীরা লিফটের কাজ করছে দেখতে পাচ্ছেন, এটি রমজানের মধ্যে চালু হয়ে যাবে মার্চের মধ্যে এমনটি বলছেন এখানকার কর্মীরা। এখানকার ফুটপাথগুলো পুরোপুরি প্রস্তুত হয়ে আছে এবং ফুটপাথগুলো পুরোপুরি একবারে ফিটপাট হয়ে গেছে, আগে কিছু আংশিক বাদ ছিল কিন্তু এখন মোটামুটি এখানকার দেখা যাচ্ছে যে ফুটপাথগুলো রেডি। বহুতল ভবনের একটু পার্কিং দেখা যাচ্ছে, ব্যাংক এশিয়া ভবন এটি। আমরা সার্ক ফোয়ারার মোড়ের দিকে চলে এসেছি কারওয়ান বাজারে। এই পাশের যে চলাচলে এখানকার যে লিফটটি আছে, লিফটটি চালু হয়ে গেছে ইতিমধ্যে, এটি এতদিন বন্ধ ছিল, ডি গেটের লিফট। এবং এ পাশে সিঁড়ি, সিঁড়ি দিয়ে তো চলাচল আছেই আগে থেকে। প্রিয় দর্শক, এর পাশে দেখতে পাচ্ছেন বসুন্ধরা শপিং মল, আমরা ঠিক পান্থপথের পাশে আছি এবং এই যে এইদিকে সিগন্যাল, আর বাম পাশেই এই সার্কফোয়ারার বাম পাশেই কিন্তু কারওয়ান বাজার মেট্রো স্টেশন। আপনাদের অনেকগুলো আপডেট দিতে চাই এবং পজিটিভ আপডেট, আসলে খুব ভালো লাগলো এবারে দেখে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজের হবে, এই যে সিঁড়ির মতো দেখছেন, এটা আসলে মূলত চলে যাবে এই রাস্তাটা ক্রস করে একবারে ওই স্টেশন বরাবর। দেখতে পাচ্ছেন ওই যে ফুট ওভার ব্রিজের কিছুটা ফ্রেম দেখা যাচ্ছে, তাছাড়া এখানেও কিন্তু কর্মীরা খুব জোরে সোরে কাজ করছেন, এই স্ট্রাকচারগুলো অলরেডি চলে এসেছে, এগুলো বসানোর কাজ চলছে, বড় বড় ফ্রেম আছে, ক্রেন আছে, এই দুপাশ থেকে কিন্তু এই ফুট ওভার ব্রিজটা গিয়ে একবারে যুক্ত করবে এই মাঝখানে অংশ দিয়ে চলে যাবে একবার ওখানে কারওয়ান বাজার স্টেশনে। বিশাল বড় একটি স্ট্রাকচার দেখছেন, এই স্ট্রাকচারটি আসলে ফুট ওভার ব্রিজের মতো করে বসবে, এখানে বড় বড় ক্রেনও নিয়ে আসা হয়েছে এটাকে এভাবে ইনস্টল করার জন্য। এই পাশ থেকে একটি সিঁড়ি হবে ওঠার জন্য, এবং আপনাদেরকে ওই পাশে একটা দেখালাম, সেখান থেকেও বড় বড় ক্রেন দিয়েও কাজ চলছে। মেট্রো রেলের এইখানকার অগ্রগতি দেখে সত্যি আমি খুবই আনন্দিত হলাম এবং সত্যি ভালো লাগছে আপনাদেরকে এই তথ্যগুলো দিতে। এবং মেট্রো রেলের এই বাম পাশে যে লিফট এবং সিঁড়ি ছিল, এসকেলেটর যেটি ছিল এবং সিঁড়ি ছিল, সেটিও চালু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফুট ওভার ব্রিজটি হবে সেটার এখানে খোঁড়াখুঁড়ি চলছে এবং এখান থেকে এটা যুক্ত করবে এই পর্যন্ত, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। পান্থপথের সাথে সংযুক্ত হওয়া যেই ওঠানামার যেই সিঁড়িটি আছে সি গেটের, এই সি গেটের আসলে সিঁড়িটি চালু হয়েছে বেশ কিছুদিন আগে, কিন্তু ডি গেটে যেটাতে আসলে লিফট আছে, এসকেলেটর আছে, সেটি কিন্তু খুব রিসেন্টলি চালু হয়েছে, এটা ভালো লাগলো। এখন মোটামুটি বলা চলে যে এদিক দিয়ে প্রায়
দুই একটি জায়গা বাদে সব দিক দিয়ে ওঠানামা করতে পারছেন যাত্রীরা। এই যে ডি গেট, এই ডি গেটে কিন্তু এসকেলেটর আছে এবং এটি ইতিমধ্যে চালু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্ল্যাটফর্মে ওঠার রাস্তা দেখতে পাচ্ছেন। এখানকার এনভায়রনমেন্টটা সত্যি খুবই চমৎকার, অসাধারণ হয়েছে। ওই পাশ থেকে যাতায়াত করা যায় হাতির ঝিল FDC ওই প্রান্তে। তো প্রিয় দর্শক, আমরা চলেন ডি গেট দিয়ে কারওয়ান বাজার স্টেশনের উপরের দিকে যাই। এখান থেকে আমরা যাব শাহবাগে। এই ডি গেটে যে এসকেলেটর, এটি চালু হয়েছে রিসেন্টলি এবং আমি প্রথমবারের মতো আপনাদেরকে এটা উঠে দেখাচ্ছি। নতুন নতুন ভাবটা এখনো আছে এখানে। কারওয়ান বাজার স্টেশনটা সত্যি সবচেয়ে বেশি দুর্দান্ত হয়েছে। উপরের এই সেকশনটা হচ্ছে হলো শপিং মল, দেখতে পাচ্ছেন এখানে শপিং মল হবে নিচে এবং উপরে হচ্ছে টিকিট কাউন্টার এরিয়া। এই এরিয়াটাতে আসলে শপিং মল বসবে, এখনো কোনো কিছু হয় নাই, পুরো এরিয়াটাতে শপিং মল হবে। তো প্রিয় দর্শক, এখানে আসলে কেউ এই মুহূর্তে নেই, না হলে কথা বললে আমরা আরো ডিটেইল জানতে পারতাম। এই সেকশনটার উপরেই হচ্ছে হলো টিকিট কাউন্টার এরিয়া এবং তার উপরে প্ল্যাটফর্ম। তাহলে আমরা টিকিট কাউন্টারে উঠে যাই। আমাদের যাত্রীরা আসলে এখন পর্যন্ত এসকেলেটারে কোন পাশে উঠতে হবে সেই বিষয়টা নিশ্চিত জানেন না, যে যেভাবে পারেন অ্যাভারেজে উঠে যান। এই ওঠার পরে কিন্তু ডান পাশে সব টিকিট বিক্রয় মেশিনগুলো, এবং টিকিট বিক্রয় মেশিনগুলোতে যথারীতি ভিড় আছে। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মেশিনই যাত্রীদের লাইন আছে। এ পাশে টিকিট কাউন্টারও আছে দুইটা, ওই পাশে পাশে লিফট আছে এবং লিফটের কাজও শেষ হয়ে গেছে। এবং এ পাশটাও আপনাদেরকে দেখায়, এটা BSSC ভবনের দিকে, যেদিকে আপনার কারওয়ান বাজার সবজি বাজার, এই পাশ থেকে ওঠা যায় এবং সামনের ওই গেট থেকে ওঠা যায় CA ভবনের পাশ থেকে। পুরোটাই এখন কিন্তু এখানে প্রস্তুত। আমরা মাত্র এখান থেকে শাহবাগে যাব। শাহবাগ যেতে হলে আমাদের কমলাপুর অভিমুখে ট্রেন দিতে হবে, প্ল্যাটফর্ম 1A। মূলত আসলে ভ্রমণটা বড় বিষয় না, আজকের বিষয় যেটি সেটি হচ্ছে যে আমরা আপনাদেরকে শাহবাগ স্টেশনটিও দেখাবো, সেখানকার কাজের অগ্রগতি কতদূর হয়েছে সেটি। দেখুন আমরা লিফটে কত বিশৃঙ্খলভাবে উঠছি, ট্রেন মনে হয় চলে এসেছে, একটু দ্রুত যাওয়া যাক। যদি এটা মতিঝিল অভিমুখী ট্রেন হয় তাহলে আমরা সহজে ধরে উঠতে পারবো, সম্ভবত এটি মতিঝিল অভিমুখী ট্রেন। ট্রেন মতিঝিল অভিমুখী এবং ভিড়ও আছে যথেষ্ট, অনেক যাত্রী। কারওয়ান বাজারে সম্মানিত যাত্রীগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে কোনো দরজায় হেলান কিংবা ধাক্কা দিবেন না, যদি কোনো কারণে দরজা ফল্ট হয়ে যায় সেটা আমাদের যাত্রা বিঘ্ন করবে। আমাদের
আমরা যাত্রীপূর্ণ এই ট্রেনটি থেকে নামলাম। প্রত্যেকটা কোচে মোটামুটি বেড ছিল এবং এখানে দেখা যাচ্ছে যে শাহবাগে অনেক যাত্রী নেমেছে। আমরা আপনাদেরকে এখন নিচে নিয়ে যাব, মূলত যে গেটটি কাটাপনের দিকে সেই গেটের দিকে। মেট্রোর শাহবাগ স্টেশনের ডি গেট, এই গেটটি এখনো উন্মুক্ত হয়নি, যেন এখানে ব্যারিকেড দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আমরা বেরিয়ে আসছি শাহবাগ স্টেশনের বাহিরে একবারে। এপাশটিতে লিফট হবে এবং সিঁড়ি হবে, যেটা এখনো এখানে এটা বন্ধ করা আছে। এই করিডোরটা কমন করিডোর, ওদিকে যাবে। ইতিমধ্যে কাজ অনেকটা এগিয়েছে, আমরা ওখানে গিয়ে আরেকটু আপনাদেরকে ডিটেল ক্লিয়ারলি দেখাবো। শাহবাগ মেট্রো স্টেশনের নিচে আছি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। শাহবাগ মেট্রো স্টেশনের এই যে এই গেটটি, এটি মূলত এখনো কাজ শেষ হয়নি, দেখতে পাচ্ছেন। এদিকে লিফট হবে এবং ওই পাশে সিঁড়ি আছে, এই দুটোর কাজ এখনো কিছুটা চলমান রয়েছে। এই হচ্ছে লিফট এখানকার, এই পাশে ফুটওভার ব্রিজ এবং সিঁড়ি দুটিকে যুক্ত করবে। এখানে কাজ চলমান রয়েছে এখনো ফুটপাথের, এবং এদিকে যে সিঁড়িটি হবে যেটা দিয়ে ওঠানামা করবে যাত্রীরা স্টেশনে, এটি ঠিক শাহবাগ স্টেশনে যে ফুটওভার ব্রিজ আছে সেটির সঙ্গে লাগোয়া। সিঁড়িগুলো এখনো ক্লিয়ার হয়নি, দেখা যাচ্ছে এখানে কাজ করছেন মেট্রোলের কর্মীরা। এটা এদিক দিয়ে উন্মুক্ত হয়ে গেলে তখন কিন্তু এদিকে শাহবাগ আজিজ সুপার মার্কেটের এবং আশপাশে যে যাতায়াত সহজ হবে। দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়, এবং এই যে সবুজ রঙের যে শেডটা দেখছেন, এই শেডটাই এখানে ওঠানামা সিঁড়ির কাজ। তো এটা মোটামুটি এখনো শেষের দিকে চল বলতে গেলে বলা যায়, খুব দ্রুত এটিও চালু হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত ঢাকা মেট্রো রেলের যে কারওয়ান বাজার মেট্রো স্টেশন এবং শাহবাগ মেট্রো স্টেশনের বাকি সিঁড়িগুলোর নির্মাণ কাজের অগ্রগতি দেখলেন। আশা করি এই ভিডিওটি এতক্ষণ উপভোগ করেছেন। যারা চ্যানেলে নতুন, আবারও রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং সকল দর্শককে লাইক কমেন্ট করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।